আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি ইউসুফ আপনারা লগে আছি এই মুহূর্তে দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন সকলে স্বাগত জানাই ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীত দেখতাম সিলেট নগরী একদম কিন্তু ফাঁকা মানুষের খুবই আনাগানা কানা একবারেই হম আসলে কোন কারণেই হম আপনারা অবশ্যই ক্যাপশনে দেখতে আমরা একটা ক্যাপশন দিছি অতিষ্ঠ এই গরমে নগরবাসী পাশাপাশি দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন। বর্তমান এই মুহূর্তে আপনার অবস্থা কি তা জানাইবা আমরা সিলেট শহরতনে লাইভে যুক্ত আছি পাশাপাশি এই যে গরমদের এই গরমে কিন্তু খুবই অতিষ্ঠ মানুষ আর প্রচণ্ড গরম এই মাত্র আমরা একটু আগে দেখছি প্রায় ত্রিশ ডিগ্রি চলের কিন্তু এই যে গরম আসলে কেউ সহ্য করতে পারা না আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানতাম পারবো যে যে জায়গা তো অবশ্যই জানাইবা আর এই গরম সম্বন্ধে একটু তা কমেন্ট করিয়া দাইবা আপনারা গেছে কিলা লাগে আশা করি যারা লাইভে যুক্ত আছেন সকলেও আমরা শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশ যুক্ত আছেন বিশেষ করিয়া সকলেও জানান সিলেট নগরী কয় দ্বিতীয় লন্ডন আর দ্বিতীয় লন্ডন আছি আর লন্ডন বা ইউরোপের ভিতরে যারা আছেন আমরা ভাইজেন বা বই জান আসেন তারা বিশেষ করিয়া কমেন্ট করে জানাই বা আপনারা কিলা সময়টা কাটাই দা পাশাপাশি আমরা সময়টা খুবই কষ্ট কাটাই দাম কারণ ওই লিখা প্রচন্ড গরম ত্রিশ ডিগ্রি কিন্তু গরম তারপরে আমরা সহ্য করতে পারবো আমরা কিন্তু

অতিষ্টইয়া দোকানপাট লাগাইয়া জারজির বারে করে যাই রে যাই হোক আমরা আড়atangan মোতামত জানমো পাসাবাসী যারা লাইভে যুক্ত হইবা আপনারা একটু কমেন্ট করি জানা এইবা সাউন্ড ঠিক আছে নি আর এই শহরটা কিলা লাগে ক্যামেরার স্ক্রিন ক্লিয়ার আছে নি আ আমরা আড়াপায়েন্টে আমরান লগে অনেক বাयण লাইভে যুক্ত হইছন আশা করি সকল আমরা লগে থাকবা যদিও লাইভে আমি উচ্চ আপনারা লগে আছি এই মুহূর্তে আндар লগে অনেক লাইভে যুক্ত আছেন কমেন্ট করি লগে হোক আমডা একটু কমেন্ট পড়িয়া আপনারা রে বিনোদন দেওয়ার চেষ্টা কর্মি দেখ এই মুহূর্তে লোক আসেন এম এ আহমদ ভাই লিমন ধন্যবাদ সুনামগঞ্জ তো লাইভে যুক্ত আসেন দেখা আসলে সুনামগঞ্জের অবস্থা কিন্তু তাপমাত্রা জানাই বা আমরা সিলেটও কিন্তু খুবই গরম গরমের কারণে কিন্তু প্রতিটা মানুষও কিন্তু গতিষ্ঠ একটু আগে যে অনেকে সেবুর শরবত খাই ঠান্ডা পানি খাই কেউ গোসল করা এরকম অবস্থা আমরাও কিন্তু চাই যে গরমের মাঝে বালা একটা স্থান সকলেও তুকাই নে নেribleটা পরিবেশ তু গাই টান্ডা কোন জায়গাত मिलबो এটাও तु গাই আসলে এই গৰমে সকলোৱে কিন্তু মাদা নষ্ট ধন্যবাদ আমাৰ লগে লাইভে যুক্ত ইয়া অনকে কমেন্ট কৰা আশা কৰিম আৰু লগে থাকবা দাফন আচ্ছা ইউ মিতাহ হোসেন মিতুবাই ধন্যবাদ ইউসুফ বলানি বাই ধন্যবাদ লাইভে যুক্ত ইয়া কমেন্ট কৰা লাগি তাহমিদ আমৰ তাহমিদ হোসেন বাই ধন্যবাদ লাইভে যুক্ত ইছৰ বাশাবাশী যারা লাইভে যুক্ত আছন শীলৰ ছটারে মিশোৰা যারা এই মুহূৰ্তে অবশ্যই বাড়ি করে যারা আছেন কমেন্ট করে জানাইবা সে কোন কোন জায়গা তো লাইভে যুক্ত আসেন পাশাপাশি দেশ বিদেশে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী হল এই মুহূর্তে লাইভে যুক্ত আসেন আপনারা অবস্থা কিতা জানাই বা যদিও সিলেট এই মুহূর্তে খুবই গরম এই গরমে কিন্তু অতিষ্ঠ নগরবাসী কারণ হলে গিয়ে আপনারা অবশ্যই জানেন প্রচণ্ড গরম দেন সিলেট শহরও আর এই গরমের আপডেটটা আপনারা অনেক জায়গাতেও দেখরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখরা অনেকে লাইভে যুক্ত করা ত্রিশ ডিগ্রি গরম খেমনে নাই ভাই ধন্যবাদ কেমন ভাই অনেক বেশি সৌদি আরব উনত্রিশ ডিগ্রি ধন্যবাদ এই লাইভে যুক্ত সৌদি আরবের আপডেট দিচ্ছেন উনত্রিশ ডিগ্রি সৌদি আরব এম জি সালাম ভাই দক্ষিণ শর্মা বৃষ্টি হচ্ছে দক্ষিণ শর্মা বৃষ্টি হচ্ছে ভাই লাইভে ইনশাল্লাহ যদিও বৃষ্টি হয় তাও আমরা আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে আপনারা যে রোডটা দেখা যায় আমি একটা বাজারের রোড এই রোড প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াতের রাস্তাটা এটা কিন্তু একদম ফাঁকা কারণ ওই লেগে ফাঁকা অবশ্যই আপনারা বুঝরা গরমের কারণে কিন্তু মানুষ কিন্তু সিলেটার শূন্য এরকম আমার একটা অবস্থা যাই হোক যারা আমরা লোকের দেশ বিদেশ লাইভে যুক্ত আসছেন কমেন্ট করবা পাশাপাশি লাইভটা যদি ফারন শেয়ার দিয়া আরো ভাই এই নাচন তারা একটু দেখার সুযোগ করিয়া দিবা আমরা আপনারা কমেন্টের মাধ্যমে অনেক জিনিস জানতাম পারবো আর সিলেশ্বরের আপডেট কিতা আর এই গরমের উভয়টা কিতা এই গরমে এই গরমে যে অতিষ্ঠ আমরা হইলাম এই উভয় কিতা করণীয় কিতা গুসল করতাম বেশি না টান্ডা খাইতাম না কিতা করতাম একটু জানাইবা আপডেট দিবা যাই হোক হুসাইন আহমদ ভাই লাইভে যুক্ত আছেন ভাই বললেখা থেকে দেখলাম ওকে দেখি আর ধন্যবাদ অবশ্যই লোকে দেখা কা হুসেন ভাই অবশ্যই আপনারা আপডেট দিবা শুধু আর বললে খানায় সিলেট সহ দেশ বিদেশ যারা আমরা শুভাকাঙ্ক্ষী ভাই বোন আসেন অবশ্যই আপনারা কিছু আপডেট জানা লাগে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে আমি ইউসু পাশে আসুন আমার লগে ইব্রাহিম আহমদ রুবেল যাই হোক বাসির আহমদ ভাই ধন্যবাদ বানান ঠিক বানানটা ঠিকভাবে করেন ধন্যবাদ আসলে ভাই আসলে রিডিং অনেক কমেন্ট আর তো যারা কমেন্ট গুলা করতাম আমরা মিসিং হর দুঃখিত তারপরে পরে একটু পরে চেষ্টা করি আমি নতুন একটা ছবি পোস্ট করছি ভাই এটা সবাইকে জানিয়ে দিন কোন ছবিটা পোস্ট করছে ইনশাআল্লাহ জানাইবা জয় হোক সবাই লাভ ফর যাই হোক ধন্যবাদ বাইরে রে লাইভে যুক্ত হওয়ার লাগি পাশাপাশি দেশ বিদেশে যারা লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা শুরু লগে নাও থাকবা আমরা একটু গরমর জ্যোতি ভাই একটু আপডেট দিবা আপনাদের সাথে এই গরমর অবস্থাটা কি দেখছ আছেন প্রচুর গরম ভাই প্রচুর গরম ভাই এই গরমর উপায়টা কি দা ভাই গরমের কোনো উপায় নাই ভাই আল্লাহ দিছে সহ্য করা লাগবে ভাই ধন্যবাদ ভাই আসলে আল্লাহ যা চাইন তা দিতে পারবেন কোনো অসুবিধা নাই এগুলো আল্লাহ আল্লাহর একটা নিয়ামত আমরা এগুলো অসন্তুষ্ট হবার কিছু নাই আল্লাহ এই মুহূর্তে সাইন যে বৃষ্টি দিতে বৃষ্টি দিতে হবে এই মুহূর্তে সুযাইন সারা বিধি বিধারে অন্ধকার হতা সব কিছু টানোর গেছে সব লীলা খেলা এলাকা টানোর গেছে যাই হোক সর্বশেষ ওই লোক আমরা আবার আবারো কমেন্ট করে রাকিব ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন লালাবাজার থেকে যুক্ত হয়েছি ধন্যবাদ লাইভে যুক্ত লাগে লাভ ফ্রম ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই ধন্যবাদ লাভ ফর লন্ডন ধন্যবাদ যুক্ত কমেন্ট এই যে সিলেট নগরীর যে অবস্থাটা আপনার আরে দেখাই দাম হয়ে থাকলে শূন্য মানুষের এটা খুবই কম কারণ হলো কি আপনারা আড়ে আবারও হয়ে দাম বারবার এক কথা কারণ হলিয়া এই যে গরমদের আমরা যে জায়গাতে আছি একবারে কিন্তু কুলা আকাশের নিচে করা আছি যে এত গরম লাগে মানে মাতরাম কিন্তু গাম মুসরাম এরকম একটা অবস্থা যাই হোক যারা আমরা লোকের লাইভে দেখিয়া অবশ্যই আপনারা জানেন যারা লাইভে যুক্ত আসছেন আপনারা আমরা একটু আমরা হতো লাইভে যুক্ত শিখছো আপনারা লোক একটু শেয়ার করা লাগে দিনে যে গরমটা আসিল প্রায় ছয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রি এরকম আসিল এই যে প্রচন্ড গরম আসিল মানুষের যে একটা হাই উঠে এখন পর্যন্ত কিন্তু এই যে গরমের মাঝে মানুষের বিভিন্নভাবে তারা সময় কাটাই রাখে শহরে খেউ বাড়িতে খেউ গ্রাম খেউ গাড়ির খেয়ে বাড়ির খেয়ে দোকানের বা বিভিন্ন জায়গায় যে যে জায়গাটা আসলে সময়টা কাটাই দেয় আপনারা লোক মানে সময়টা কাটাইবা আমরা লাইভে যুক্ত হয়েছি পাশাপাশি কমেন্টর মাধ্যমে জানতাম পড়া লাইভে যুক্ত করছি আর ক্যামেরার স্ক্রিনটা ঠিক আছে জানাইবা যাই হোক মোহাম্মদ সুলেমান আলী ধন্যবাদ বাইরে লাইভে যুক্ত লাগে পাশাপাশি আহ আবারও আরপবাইয়ের লাইভে যুক্ত কমেন্ট করছেন মইনুল ইসলাম বাইর লাইভে যুক্ত হয়েছেন পাশাপাশি সাতজনে দেখা আরো লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ সকলে শেখরুল মিয়া ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম বাই লালাবাজার খরসা থেকে আসি ধন্যবাদ লাইভে যুক্ত হওয়া লাগে পাশাপাশি আমরা দক্ষিণ সুমার এক ভাই লালাবাজার থেকে লাইভে যুক্ত আসেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়া লাগে পাশাপাশি মায়ার ভাই বোন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা প্রত্যেক যারা পথচারী আছেন তারা লোক মাথার চেষ্টা করেন মৈদেও গায়ে ঠান্ডা বাতাস খাওয়া লাগে কিন্তু বিভিন্ন জায়গা তনে আইরা মানুষ তারা লোক একটু মাথার চেষ্টা করে এই সময়টা তারা কিভাবে খাটাইরা একটু তো আমরা লগে মাথার চেষ্টা করি এই যে প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিন্তু অতিষ্ঠ একবারে মানুষ আর এই সময়টা খুবই কষ্ট হয়ে কাটাই আমরা একটু উজুর এই যে গরম সম্বন্ধে কইবা আমরা তো একবারে খোলা আকাশও আছি তারপরে কিন্তু প্রচন্ড গরম একটু কইবা আপডেট দিবা জি অনেক গরম সহ্য করার মতন নাই বর্তমানে যে অবস্থা অবশ্যই আমরা গুনার কারণ এতটুকু আল্লাহ তাহলে আমরা হেফাজত হরতার সবথেকে

السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عضين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر ফেস উম ফাইয়া লেমু সদাকঙ্গ অসংখ্য ধন্যবাদ জানাইলাম মার্শাল আজা কাল্লা আপনারে ধন্যবাদ জানাইরা ভুগলা এই যে গরম আজ আপনি একটু সময় দিছেন দিতেন বালা তাহুক আপনি যাই হোক আসলে আমরা আপনার একটা সুরা শুনা হুজুরের মজুরের কাছনে আসলে প্রচন্ড গরম একটু সময় আগে খাটাইলাম পাশাপাশি যারা আসেন তার কাছ জানার চেষ্টা করাম দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আশা করি ভালো আছেন আর আমরা এই যে হুজুরে যে একটা সুরা শুনে আমরা আপনারা লগে আসলা তার লাগে দোয়া করবো যাই হোক আমরা এই যে রোডটা দেখা আপনারা এই রোড হইলে গিয়া এইটা হইলে গিয়া আপনার যে দুবা দুবা দুবার দিকে যে একটা রোড আছে এটা হলে আপনার জাফলঙ্গ যাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়া যায় এটা রোডে এই রোড রোডটা আপনারা দেখে যান যাই হোক আমরা লোকের লাইভে যুক্ত আছেন কমেন্ট কমেন্ট করার চেষ্টা করে দিলুয়ার উদ্দিন ভাই লাইভে যুক্ত আছেন আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনি বালা আছেন কোন জায়গা তো লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনি জানাইবা আশা করি দেশ বিদেশ তো আমরা অনেক মায়ার ভাই বোন লাইভে যুক্ত আছেন সে কোন কোন জায়গা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করি জানাইবা আর আপনারা কমেন্ট আমরা ফোরার চেষ্টা করবো আর যারা আপনারা মতামত আছে ইনশাআল্লাহ সিলেট শহর লইয়া অবশ্যই মতামত পোষণ করতে পারেন আমরা সিলেট গতি ফেসবুক লাইভ ও কমেন্টের মাধ্যমে আমরা একটু কমেন্টগুলো ফোরার চেষ্টা করবো যাই হোক এই যে গরম আপনারা সিলেটের বাইরে বা সিলেটের ভিতরে যারা আসেন এই মুহূর্তে একবারে ফাঁকা গাড়ি ঘোড়া কিন্তু টিকো আছে কিন্তু মানুষের চলাচলটা একবারে নাই কারণ গিয়া প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম মানুষ খুবই অতিষ্ঠ সিলেট নগরীর মানুষ খুবই অতিষ্ঠ যাই হোক আল্লাহ পাকরবুল আলমিনর যে সময় ইশারা হইব ওই সময় ঠান্ডা পাইব ইনসা আল্লাহ আল্লাহ দিতা ঠান্ডা আমরা চাই আল্লাহ পাকরবুল আলমিনে মেঘ দিতা বৃষ্টি দিতে আমরা চাই যদিও গরম কিন্তু গরমের সময়টা আমরা সকলেও কিন্তু কষ্ট করাম বৃষ্টি হইব আবার মেঘও হইব আবার রৈদও হইব আবার গরমও হইব সব কিছু কিন্তু আল্লাহ খেলা নিলা যাই হোক সিলেট শহর কিন্তু খুবই একবারে নীরব অবস্থা এরকম এত গরম কেন ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়া লাগে পাশাপাশি কমেন্ট করা লাগে আহ কামরান আহমদ ভাই লাইভে যুক্ত হয়েছেন এত গরম কেন ভাই ধন্যবাদ আসলে গরমটা কিতা লাগে ইনশাআল্লাহ আপনিও জানাই বা আমরাও জানাই দেওয়ার চেষ্টা করবো যদিও গরমের সিজন আহমদ ভাই লাইভে যুক্ত আছেন আমাদের বাড়িতে ঠান্ডা লাগে আসলে যারা গ্রামের বাড়িতে আসেন তারা হয়তো আর বা যে ঠান্ডা বা গরম কতটুকু গ্রামের বাড়ির পরিবেশটা কিন্তু কনলা খান আর আমরা সব সময় চেষ্টা কর্ম যে গাছ লাগাইতাম পরিবেশ বাঁচাইতাম গাছ লাগাইলে কিন্তু অনেক মানে জিনিসটা না আমরা বাড়িতে থাকতাম বিশেষ করিয়া যে এই যে গরমের মৌসুমটা হয়েছে এই গরমের মৌসুমে যদি আমরা গাছ লাগাই বেশি বেশি করিয়া তইলে একটু তা ঠান্ডা স্থির পাইমো পাশাপাশি বাড়ি করে একটু শান্তি এই রকম একটা পরিবেশ যদি আমরা তৈরি করি যাই হোক অনেকে দেখি বিশাল বাজার বা হাটে দেখি মানে গাছে দিয়ে গাছ টাছ লাগাই থাকে এগুলো খাটটা টুটিয়া পালাই দিন এটা করবা না আপনারা যাই হোক যাই হোক তাজি মাহমদ ভাই লাইভে যুক্ত হয়েছেন মার্শাল্লাহ লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা লাগে আবারো আমরা আর দিলওয়ার উদ্দিন ভাই লাইভে যুক্ত আসছেন তাই ইউকে আসেন

আপনারা আপডেট দেওয়া চেষ্টা করবো সিলেট শহরও কিন্তু এই মুহূর্তে কারেন্ট আছে মার্শাল্লাহ কোনো কারেন্টের কমতি নাই পুরা দিকে কিন্তু লাইটিংয়ের অবস্থা খুবই পুরা শহর একবারে কিন্তু ফর এইরকম অবস্থা যাই হোক যাই হোক আর ওখানে কমেন্ট করছেন ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা লাগে পাশাপাশি আপনি কোন জায়গায় আসেন অবশ্যই জানাইবা যাই হোক ভাইয়া কইরা দিলওয়ার উদ্দিন ভাইয়া কইরা খুব কিতা কইছেন দেখি গরম আছে ভাই যাই হোক মনে হয় অস্ট্রলিয়া কইরা গরম আছে ইহোক যাই হোক আশা করি যারা দেশ বিদেশ তো আছো আমরা শহরের প্রাণ কেন্দ্র যেটা হয়েছে গিয়া ওভার ব্রিজ কালেক্টর মসজিদ এই কালেক্টর মসজিদ তো কিন্তু লাইভে যুক্ত হয়েছে গিয়া মধুবর মধুবন মার্কেট আছে পাশাপাশি আসার মার্কেট আছে বন্দর বাজার পয়েন্ট ঠিক ওভার ব্রিজ তনে আমরা লাইভে যুক্ত হয়েছি আমরা সিলেট শহরের দৃশ্য আসারে দেখাই দাম খুবই ঠান্ডা অবস্থা শহরের মানে কোনো গাড়ি ঘোড়া চল চল গাড়ি চলাচল কম পাশাপাশি মানুষের আনা গোনা কম কারণ হইলে গা এ ঠান্ডার এই যে ঠান্ডা হয়ে যাব সরি কারণে কিন্তু মানুষের চলা বিরাট একবার কমে গেছে এরকম একটা অবস্থা আর এই ফুটপাথ তো একবারে ফুটপাথ মুক্ত কিন্তু আমরা শহর যাই হোক আমরা প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জনাব আনোয়ার জমান চৌধুরী তাঁর ক্রান্ত পরিশ্রমে কিন্তু এই ফুট ফুটপাথ মুক্ত হয়েছে যদিও শহরটা কিন্তু এই মুহূর্তে ফুটপাত পাইলা নাই কিন্তু এই সময়টা কিন্তু এই জায়গা দীর্ঘ লাইন থাকত ফুটপাত খেউ আপেল খেউ আঙ্গুর খেউ কমলা এইরকম ব্যবসা কিন্তু অনেক বইতা কিন্তু এই জায়গাটা কিন্তু একদম পাকা দেখা নি আপনারা এই ঠিক এই জায়গাতে নিয়ে আপনারা যারা সব সময় কিনে আনেন পরিবার লাগে কিন্তু এই জায়গাটাও এখন কিন্তু ফাঁকা কারণ হইলে গিয়া ফুটপাত ফুটপাত মুক্ত কিন্তু শহর আমরার যে যাই হোক যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে আমরা একটু কমেন্ট করার আবার চেষ্টা করি আমরা সিলেটি অনেক মায়ার ভাই ভাই লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ সকলে কামরান আহমদ ভাই লাইভে যুক্ত হয়েছেন ভাই সবার নামটা ঠিক মতো হইলে ভালো হয় ইনশাল্লাহ ভাই খবার চেষ্টা করতাম চাই ইনশাল্লাহ কারণ প্রচুর কমেন্ট পরে তো কমেন্টর কারণে কি তো যায় কি লাগি মিসিং হয়ে যায় আবির চৌধুরী ধন্যবাদ বাইরে লাইভে যুক্ত করা লাগে ভাই ভাত খাও ইনশাআল্লাহ হ্যাঁ বা বিয়ে খাইলি ইনশাল্লাহ খাইলিমো বাদ আপনি খাইছ নি জানাইবা এটা কথা আছে আসন্নি বালা খাইছো নি ভাত আর বাইরের কিতা সংবাদ আমারও বালা আছে আপনারাও সংবাদ তাও জানাইবা লাইভে যে আছে আসি ইনশাল্লাহ সব মিলিয়েও কিন্তু আমরা সংবাদ জানা লাগে কিন্তু একে অভর সংবাদ জানা লাগে লাইভে যুক্ত হয়েছে কারণে লাইভে যুক্ত হয়ে যাবি মায়ার ভাই আমরা মিস করাম শহরটারও মিস করাম এই মুহূর্তে শহরের অবস্থা লাগে আপনারা দেখা লাগে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি যাই হোক হ্যাঁ ঠিক ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ লাইভে যুক্ত হ্যাঁ ঠিক ধন্যবাদ যাই হোক এই মুহূর্তে কীটা অবস্থা জানাইবা বেশি করিয়া স্লাইনের পানি খাওকা টান্ডা পানি খাওকা আর লেবুর খাওকা যাই হোক আর ডাবর ফানি খাও খা যেগুলা পুষ্টিকর খানি আছে গরমের মাজে কিন্তু প্রচন্ড মানে যায় আপনার মানে প্রচন্ড যদি সেলাইন পেলাই সব কিছু খাই তাহলে শরীর পুষ্টিকর লেগে অনেক শরীরে ক্যালসিয়াম যার এই এইরম অবস্থা হাফিজুদ্দিন ভাই সিলেট ধন্যবাদ দোয়ার ভাই দোয়া করবা আল্লাহ মেঘ দিতা মেঘ দিতা এই গরমের মাঝে খুবই অতিষ্ঠ আমরা আর মাইকাল নাই ভাই অবস্থা খুবই খারাপ গরমের দিন নাই বা ভাইয়া কইচ গুলজার উদ্দিন ভাই এটা কোন দেশ এটা হইলে গিয়া লন্ডন যাই হোক এটা কোন দেশ আমরা আসি সিলেট টু লন্ডন মানে সিলেট রে সিলেট যাই হোক আহমদ ভাই কোন জায়গা তো লাইভে কমেন্ট করলে ধন্যবাদ জানাইবা সাতক থানার কিদুরার ধন্যবাদ আমি সৌদি থেকে দেখলাম লালা বাজার অসংখ্য ধন্যবাদ সুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ বারিলালা বাজার যাই হোক অসংখ্য ধন্যবাদ মায়ার ভাই বোন যারা লাইভে যুক্ত আছেন আবার আবির চৌধুরী লাইভে যুক্ত ইয়া কমেন্ট করছেন আমি আসি লাগান ওয়াল্টন ধন্যবাদ আচ্ছা যাই হোক আরো ভাই আসলে কমেন্ট গুলা যার কি যারা করতে না আর বেশি বেশি গরম পানি খাও খা যাই হোক আসলে গরম পানি খাইলে কি তো অবস্থা হইব বুঝলা নি গরম পানি মানে সা আর সা ছাড়া তো আর উপায় নাই সিলেটি তো হইলে কি আমরা চায়ের রাজ্য সিলেটি মানে তো চা লাল চা দুধ চা সব চা আমি আমরা গরম চাহ খাইতাম যাই হোক আমরা কমান করা আসলে মজা লাগে ফান করা মনেকে অন্য লাখান দেখা আসলে দুঃখিত অন্য লাখান দেখবা না সকল আমরা লাগে লাইবের একটু মজা করাম যাই হোক আহ অবস্থা গিয়া সুদ্দিন ভাই আবারও লাইব্রি যুক্ত ভাই এটা কোন দেশ

যাই হোক কিনে বলে পার্থক্য আছে ঠান্ডা আর গরম যাই হোক আসলে আমরা গরমের দেশও আছি মানে লন্ডন সিলেট ওই লিগিয়া দ্বিতীয় লন্ডন হয় আমরা সিলেটও আছি যাই হোক আমরা আসলে কমেন্ট করি মিস করে দাম জুনে দামত ভাই ফ্রান্স তাকি দেখলাম ধন্যবাদ ভাই রে না ভাই ইনশাল্লাহ লাইভে যুক্ত আছো ইনশাল্লাহ কমেন্ট করো কা আর জুনত ভাই কিতা অবস্থা জানাই বা ফ্রান্সর যদিও মায়ার ভাই আমরা লোক লাইভে যুক্ত আছে এম ডি রেদওয়ান ভাই বালানি বা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বালা আছি

শ্রেষ্ঠ উপহার দে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে ও অসংখ্য ধন্যবাদ আপনার আবির চৌধুরী ভাই এমন কয়ে কমেন্ট আকর্ষণ অসংখ্য ধন্যবাদ এই রকম একটা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করবা ইনশাল্লাহ গিয়াসুদীর ভাই জৈন্তাপুর বীরজপাত এক যুবকের মৃত্যু হয়েছে ধন্যবাদ ভাই রে সবাই দোয়া করবেন ওনার জন্য ইন্না লিল্লা হিওয়া ইন্না লিল্লাহি রাজুন আল্লাহ বাক রবুল আলম ইয়ান জান্নাতবাসী হরুকা বিকাশ দাস এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করা অসংখ্য মায়ের ভাই বোন আমরা লাইভে যুক্ত হয়েছেন লাউ লাউ খাইলে ভাই লাউ খাইলে ভাই ভাই কমেন্ট হয়তো অবশ্যই আমরা একটু বুঝতাম পারমু কাতার থেকে দেখলাম ধন্যবাদ ভাই রে আরো সারি ভাই ধন্যবাদ লাইভে যুক্ত কমেন্ট করা লাগে ফয়সল আহমদ ভাই এই মুহূর্তে আমরা অনেক মায়ের ভাই লিভে লাইভে যুক্ত আছেন আমরা ফেসবুক ফ্রেন্ড অনেক সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ আপনার আমরা আবারও সিলেটের চিত্রটা দেখাইবার চেষ্টা করবো যদিও আমরা ফুট ওভার ব্রিজ এই মুহূর্তে আসছি সব সবসময় আই কবি কুলা আকাশে ধোকা চাঁদের পহরা আমরা দেখাই ধোকা কবি সুন্দর একটা দৃশ্য যেটাই লেগিয়া রাতের একবারে অসাধারণ এটা দৃশ্য নাই সেটা দৃশ্য আর মসজিদ এরা নিয়ে দোকা খুবই সুন্দর এটা মসজিদ জাক জমক একটা মসজিদ যাই হোক মসজিদটা আপনার সামনে আমরা আছি অনেকে আমরা বাইয়েন্ট লাইভে যুক্ত আছেন বিশেষ করিয়া যারা কমেন্ট করা অবশ্যই অনেক লান ছন্দ দিয়া কমেন্ট করা সকলে ধন্যবাদ জানাই দিলাম স্বাগত জানাই দাম কমেন্টের মাধ্যমে আমরা ভালোবাসা দিলাম আপনারা আমরা সাইলাম কমেন্টের মাধ্যমে ভালোবাসা উত্তর দিয়া দিতাম যাই হোক ভাই যে গরম লাগে একটা গান গা ভাই আমি তো আসলে আসা গান তেমন একটা গাইতাম পারি না তবে ইনশাল্লা গাওয়ার চেষ্টা কর্ম যাই হোক আমরা যে ভাইয়ে গান গাইতা সিলেটর কিনব সারা বিশ্বর সকলে তান্তে চিন্তা জনপ্রিয় কণ্ঠশিল্পী আসলো আমরা পাগল হাসান ভাই তাই তো আর নাই যাই হোক রেখে যাওয়া অনেক গান আছে আর এই এই গানগুলা কিন্তু সামাজিক যুগ যুগ মাধ্যম ফেসবুক এখন ট্রেন্ডিং আছে এইরম অবস্থা সকলেও জানা যাই হোক আসলে একটু কমেন্ট গুলা পরে আবার মিস করাম হারুন জালাল ভাই ধন্যবাদ লাইভে যুক্ত আসছেন সুয়েব আহমদ ভাই ধন্যবাদ লাইভে যুক্ত আসছেন লাউ খাইলে ঠান্ডা লাগে ভাই ধন্যবাদ কিরা খাইলে কি তাই অবস্থা কৌকা সাইন আমরা তো সাইরা আমি মুহূর্তে নিচে গিয়া ডাবর পানি খাইতাম আর না হয়তো সেলাইনে খাইতাম ওলা টার্গেট নিচে একবারে কামি অবস্থা খারাপ আর যাই হোক ভাই আপনার গরম লাগেনি ও ভাই আমার ঠান্ডা লাগে আপনার গরম লাগেনি যাই হোক মেজর টিলা থেকে ধন্যবাদ লাইভে যুক্ত এক কমন করা লাগে আসলে খুবই ভালো লাগে সবলে কমেন্ট করেらっしゃা জি মম আপনারা মতামত জানাই দা এটা এটা খুবই বিনোদন এটা সময়টা কাটাাইরাম কই মজা লাগে ভালো লাগে যাই আসলে গরম তো এই গরম মাঝে বাড়িতে তো খেউ টিটু দিতা নাই জানি উনি লাগি আপনারা লগে সময় কাটাইলাই মাশাআল্লাহ যাই হোক আসসালামু আলাইকুম ভাই লাইভে যুক্ত হইয়া কমেন্ট করেন লাগি আর আদনা ইব কিতা ইব কিতা বিনতেন আমরা যাই হোক এমডি রিয়াজ ভাই দক্ষিণ সুরমা ধন্যবাদ ভাই দক্ষিণ সুরমা লেখছেন অসংখ্য মায়ার ভাই ধন্যবাদ লাইভে যুক্ত ইয়া কমেন্ট করছেন রিয়াজ রিয়াজ ভাই মতো আরও যারা ভাইয়ের নামটা লগে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা আর গরমের অবস্থা কিতা গরম কিতা খবর সাদর নিচে তো আর বাড়ির ভিতরে যারা সাদর ঘর আছে তারা তার অবস্থা একবারে শেষ মাইতে লাভ নাই যেমন আমার তেমন তোমার আর মাইতে লাভ নাই আর যদি টিনের ঘর আর মাটির ঘর তাকে তো মাসো আল্লাহ আসে খুবই ঠান্ডা আরামদায়ক তবে তার লাগি কিন্তু বিপদজনক যদিও তুফানোর সময় যাই হোক একমুখায় লাভ হইল নমকায় ক্ষতি তার নাম হইল গিয়া সিলেট গতি যাই হোক আমরা বিদায় চেষ্টা করবো আবারো কমেন্টগুলো ফরিয়া বিদায় নেওয়ার চেষ্টা করবো ওয়ার্ল্ড বিউ ধন্যবাদ লাইভে যুক্ত তামিমাদ ভাই লিলু ভাই আবার কইছেন ভাই আমি আসমান্তা দেখলাম আসমান্তা দেখলাম শাহ পাঁচ লাগতো না ভাই প্রচুর গরম তো গরমে আর তো গরম লাগতো যাই হোক জীবন মশা আর গরম মশা আর গরম দুইটি মিলিয়ে আছি অসংখ্য ধন্যবাদ মায়ার ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট কমে করা লাগে খুবই যৌতিকাটা কমেন্ট আসলে মশার যন্ত্রণাটা আর অথিষ্ট সিলেটের নগরবাসী যাই হোক আমরা কিন্তু দেখলাম লাইভে যারা যুক্ত আছে পাশাপাশি আসলে কিন্তু কমেন্ট কিন্তু বেশি বলে কিন্তু শেয়ারটা খুবই কম আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি একটু করে একটা করে শেয়ার করেন আপনার মায়ের ভাই আরও আছেন তারা লাইভে যুক্ত হইবা পাশাপাশি তারাও ইউটিউব শেয়ার করবা তারা লগে ইউটিউব গপ আলাপ আলাপ আলোচনা আমরা করে নিমু বিজিৎ দাস বিজিৎ দাস ধন্যবাদ বাই কান্ডা খেমন আজকের রাতের সিলেট ধন্যবাদ লাইভে যুক্ত ইয়া কমেন্ট করা লাগে দাদারে অবশ্যই লোকে থাকুক আর আপনার মতামত জানাবো দাদা অবশ্যই যাই হোক আসলে মশার কথা তো আর লাভ নাই এই যে হারে মশার মানে উপ উপ কিতা কিতা কই উৎপাদিত না কিতা মানে সার আর মেডিসিন দিলেও মনে হয় কম তো না এরকম মশার হার যেভাবে বাড়ে আমরা সারাদিনে যদি একটা নাগামর্ষর গাছ বা খাসামর্ষর গাছর তুলে যদি

ওই এগুলা খাইলে এটা তৃপ্তি পাইব আরাম পাইব আর সেলান খাইলে তো আরো ভালোইব আইসা গরমর তো এমো অতিষ্ঠ মানুষ আরে গরমর তো অনেক অতিষ্ঠ ইয়া ফ্যান সাইডা ঘুমাই যায় কিন্তু মোশার কামড়ে তো আর ইয়া ইটা ঠিক কইছো মোশার কামড়ে তো ওরা বিনাশ তো ওয়াইখাত করে না বা একটা জিনিস হইল হে তো বাস্ত হইব তবে মোশায় অশান্তি করে শা অবি বৃষ্টি নাই তো মাঝে জ্বালা যন্ত্রণা তো মশাই আছে আগে আছিল যে দকনোবারিন নাননি গো

ইনশাল্লাহ আইমো ইস্যু বাই লোকে আসলে আমরা লোকে থাকুক আমিও আসি ওয়াহিদ বিও বিও কইরা বাই সেভেন আপ চলে বাই সেভেন আপ থাকা সমস্যা নাই আর সেভেন আপ যেটা আপনারা কইরা ইসরায়েলি পণ্য বা আপনারা যেটা আছে কুকা খুলা আমরা আর ইসরায়েলি পণ্য বিশেষ করে আমরা জানি সারা বাংলাদেশে বয়কট করছে বেশিরভাগ মানুষে সিলেটও বয়কট করছে ইসরাইল পণ্য কুকা খুলা বা ইসরায়েলি আর অনেক অনেক পণ্য আছে এগুলা আমরা বয়কট করছি এবং আপনারা সবাই বয়কট করবা যে যারা এখনো বয়কট করছো না তারা বয়কট করবা আমরা মুসলমানের পক্ষে আমরা ফিলিস্তিনের পক্ষে বাই সিলেট কোন হিট অফিসার আসেন নি বাই হিট অফিসার মানে বুঝছি না একটু বুঝিয়ে কইবা আমরা রে আমরা রে লাগি আমরা এসে ভাই লগে আসুন আমরা এসে ভাই যাই কি আমরা লগে মাতবা তাক বা তাই মাতকা যাই হোক আসলে যারা লাইভে যুক্ত দীর্ঘ সময় ধরে কমেন্ট করার সকলে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করাম পাশাপাশি দেশ বিদেশ তো যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করছেন সকলের পাশাপাশি ধন্যবাদ জানাই আবার আমি দায় নেওয়ার চেষ্টা আমি আপনারা লোক আসলাম আসলে ভালো হইতাম কারণ মায়ার বাইয় কিন্তু যুক্ত হইরা যারা শেয়ার করা ইতিমধ্যে দেখতাম পাব শেয়ারও কিন্তু খুবই আকর্ষণ সলের অনেকে শেয়ার করা পাশাপাশি শেয়ার করিয়া অন্য জনের দেখার সুযোগ করিয়া দিয়ে দিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাম যারা শেয়ার করিয়া অন্য জনের দেখার সুযোগ করিয়া দিরা তাও আমরা আপনারা আর একটু সময় দেওয়ার চেষ্টা করাম যারা শেয়ার করিয়া দেখার সুযোগ করিয়া দিরা ইনশাল্লাহ আমরা দেখো যারা কমেন্ট করা অবশ্যই কমেন্ট করে উকা আর আমরাও কমেন্ট করার পাশাপাশি উত্তরে দেওয়ার চেষ্টা কর্ম যাই হোক অনেকে লাইভে যুক্ত আসেন যে যার মতো যে অবস্থান আসেন অবশ্যই লগে থাকুকা মোহাম্মদ সাদ্দাম ভাই ধন্যবাদ ভাই আপনার সাথে উসমানী মেডিকেল সাথে আপনার সাথে দেখা হয়েছে আমার বাড়ি দুয়ারা থানা ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার লাগে কমেন্ট করছেন এক কথা দুই তিনবার রিপিট যাই যে ধন্যবাদ তারপরেও কমেন্ট করা লাগে বিশেষ করে আমরা মায়ার ভাই মোহাম্মদ সাদ্দাম ভাই লাইভে যুক্ত হয়েছেন তাই দ্বারা তো নে আপনার লগে লাইভে যুক্ত হয়েছেন তাই উসমানী মেডিকেল আসেন শুভকামনা আপনার লাগে মাজেদ আহমেদ ভাই ভাই আমি জগন্নাথপুর তাকিয়া যুক্ত আছি ধন্যবাদ লাইভে যুক্ততা হকায় এম ডি মাহফুজ আহমেদ ভাই ভাই ভালো আসুনি ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনিও ভালো আসুনি আশা করি আপনিও ভালো আসেন আর এই গরমে আপনার পরিবার আছেন জানাইবা যদিও আমরা লাইভে যুক্ত হই যাই একটু বিনোদন দেওয়ার চেষ্টা করাম প্রচন্ড গরম সকলেও কিন্তু অতিষ্ঠ আমরা এই গরমে যাই হোক মাছ বাজার দেখানো যাইবনি ইনশাল্লাহ নয়ন ভাই অবশ্যই মাছ বাজার দেখানো যাইব লিলুবাই আবার কমেন্ট করছেন ভাই ডাকায় ডাকার মতো হিট অফিসার সিলেট নাইনি হ্যাঁ অবশ্যই যদি তাকে অবশ্যই আমরা কইমু যদি ইলাল কিছু তাই ইনশাল্লাহ আপডেট পাইবা যাই হোক আশরাফুল ইসলাম ইমরান ভাই আমার লগে ওয়া সিঙ্গো আসেন অসংখ্য আমরার মায়ার যিনি সিলেট দক্ষিণ সাবেক সভাপতি আসলা দক্ষিণ শুমা প্রেস ক্লাব আমার সিনিয়র সাংবাদিক অন্তত আপনজন ব্যক্তি আশরাফুল ইসলাম ইমরান ভাই ওয়াচিং সিঙ্গো লাইভ আসেন যুক্ত আসেন অসংখ্য ধন্যবাদ আমার মায়ার বাইরে পাশাপাশি লাগে দোয়া শুভকামনা রইল তাহার পরিবার পরিবারের সকল লাগে যাই হোক বা এই সময়টা কেমন কাটাই রা তাও জানাইবা ইনশাল্লাহ আশা করি আপনি ভালো আসুন যাই হোক বিজি দাস আবারও লাইভে যুক্ত আসেন দাদা কিতাব বর ভালো আসুন আপনি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরাও ভালো আছি এই গরমে খালা হইয়া যাইতেছি যাই হোক যদিও আপনার চেহারাটা কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম খুবই সুন্দর খালা হইলে কিতা করতে তাও আমরা এটা উভয় আগর তৈব শহর সুন্দর চেহারা যারা বেশি বেশি করে ফেরান লাভলি মা হোক আপনার কিছু আল্লাহ আপনারা পরিষ্কার থাকবে আমরাও সুন্দর আসলাম কাল লাগে ফেরান লাভলি মাকি আমি আমার টা কইলাম আচ্ছা মাশাল্লাহ যাই হোক বাইটা পাইছেন আপনি উদ্ধর যাই হোক আমরা রুবেল ভাইয়া দিছেন এমডি মাহফুজ আহমেদ ভাইয়া কইছেন ভাই আপনার পরিবার নি ইনশাআল্লাহ আমার পরিবার বালা আছেন দোয়া করবা পাশাপাশি আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা এই মুহূর্তে এই গরমের সময় ইউরোপ ছাড়া অন্যান্য দেশ আছে মিডল ইস্ট যারা আসেন খুবই প্রচন্ড গরমে আসেন পরিবার পরিজন পেটের তাগিতে তারা কষ্ট করা তারা লাগি দোয়া রইল তারা আল্লাহ পাক রব্বুল বালা রাস্তা সুস্থ রাস্তা তাদের তারা রেমিন্টেশ্বর কারণে কিন্তু আমরা সিলেট শহরের মানুষ এখনো আসি ইনশাআল্লাহ তাহমু যাই হোক দুলাল উদ্দিন ভাইয়া বারবার কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ মায়ার ভাই আপনি লাইভে যুক্ত কমেন্ট করা ইউকেতনে তাই না সৈন তান লাগি দোয়া সব সময় থাকবো এম ডি মাসুদ ধন্যবাদ লাইভে যুক্ত আছেন ভাই লগে থাকুকা মাসুদাপত ভাই অবশ্যই কমেন্ট করবা তুহিন আহমেদ ভাই লাইভে যুক্ত আসন লন্ডন বাই ভাই ধন্যবাদ লোকেশন কোন দক্ষিণে নানি গো তোমার গড় যাই হোক আর ভাই মনে হয় গানের কলিক লেখন যাই হোক কবি দক্ষিণ করে নানিগ তুমরা গড় মশা লাগেনি আচ্ছা যাই হোক ভাই আমরা কামাল বাজার গরমটা একটু বেশি জিনা 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 ভাই আপনারা নাহলে কামাল বাজার নাই আমরা যেন আছি কুলা আকাশ নিশ্চয়ই নয় আরো মনে আরো গরম বেশি যে যা যা জায়গাটা আছে কিন্তু সকলেও এরকম গরম বেশি কিন্তু তাপমাত্রা সব জায়গার সমান নাকি দেবা সিলেট শহরের না কোনো বেশ সময় আছে একটু যদি এটি স্থিতি হয়ে গো হইতে আমরা তবে আমরা যে জায়গাতে লোকেশন মারাম ওই জায়গাতে কিন্তু তাপমাত্রা ত্রিশ দেখা যাই সেলিম আহমদ ভাই লাইভে যুক্ত আসেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকা দিলু হুসেন ভাই ভাই খুব সুন্দর আপনার সিলেটি কথা অসংখ্য ধন্যবাদ খালেদ আহমেদ ভাই আমরার বাড়িত বড় ফরের বড় ফরের হার বাড়ির বাড়ির তুফানদের ইকবাল যাই হোক ধন্যবাদ বরফ যদি বরে ভাই দিতে আপনার বাড়ির সকল নু আইবা বুঝা নিজে অবস্থা বাদানো জায়গা দিতে পারত না কমেন্ট করা তো ঠিক আছে বাদে কিন্তু জায়গা দেওয়া লাগবে আপনারা বাড়ির সকালে যাই লাগে যদি চেষ্টা করি আমরা আবার চেষ্টা ইনশাল্লাহ যাই হোক আল আমিন হুসাইন ভাই ধন্যবাদ আপনি এখন কোন জায়গায় আসেন আসেন ধন্যবাদ আমি আসি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সিলেটর প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় বন্দর বা যার মধুন মধ্য মার্কেটের সামনে যাই হোক সেলিমাত ভাই ধন্যবাদ উসমানীনগর থেকে বেশি গরম লাগে ধন্যবাদ

প্রান্তীয় কমার দৃষ্টিতে দেখবা ফেসবুক লাইভ এটাই উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম যদিও অনেক অনেক লাগান দেখা অনেক জায়গা অনেক শুভাকাঙ্ক্ষী অনেক জাতের মানুষ আসেন আতর জেলা পাঁচ আঙ্গুল সমান নাই অনেক জাতেরও মানুষ আসেন অনেক লাখান নিবার না বালা তাহকা সুস্থ তাহকা এই গরমে বালা তাহকা দোয়া করি আল্লাহ পাক বুলে মেয়ে একটা বৃষ্টি দিতা আর এই বৃষ্টি সকল মন স্থির করে দিতা সালামালাইকুম আল্লাহ তাহকা সালামালাইকুম